আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো কয়েকদিন যাবৎ ধরে যেহেতু খুব ভালো পরিমাণে শীত পড়তেছে, এই শীতের ভিতরে রাত হলে আমাদের হাঁস এবং কবুতরগুলোকে আমি কিভাবে রাখি ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু সকাল হয়ে গেছে আর এখন 9টার মতন বাজে, এখনও আর কি রোদের কোনো দেখা নাই, তো চলুন আপনাদেরকে দেখাই। এখন আমি আসি হচ্ছে কি আমার ছাদের ভিতরে। তো এটা হচ্ছে কি আমাদের নতুন একটা ধাপটি কবুতরের জন্য রেডি করতেছি, যদিও এই ধাপটির ভিতরে এখন তেমন কোনো কবুতর নাই আর ছাদে চলতে গেলে তেমন কোনো পোষা প্রাণীও নাই। জাস্ট এখানে আমাদের কিছু কবুতর আছে এই ধাপটিটার ভিতরে, যদিও এই ধাপটিটা রাত হলে আমি ঢেকে রাখি, বাট না ঢাকলেও হয় কারণ আমাদের কবুতরগুলো থাকে হচ্ছে গিয়ে সবসময় এই যে উপরের দিকে দেখা যাবে, এখান দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। উপরে অর্থাৎ উপরের আড্ডাগুলোর ভিতরে আর কি ওরা থাকে। তো আমাদের কিন্তু এই যে অর্ধেক সাইড, বেশি অর্ধেক সাইড বলতে গেলে অনেকখানি আর কি টিন দিয়ে লাগানো। হ্যাঁ, তো সরাসরি যখন বাতাসটা লাগে তখন কিন্তু সরাসরি কবুতরের শরীরে লাগে না, যদি কবুতরগুলো এই সাইডটার ভিতরে থাকে অর্থাৎ উপরের সাইডটার ভিতরে থাকে। আর যদি এই আর কি জানলা সোজাসুজি থাকে তাহলে কবুতরের শরীরে ঠান্ডা বাতাসটা লাগে, বাট আমাদের যেসব কবুতরগুলো আছে একবারে আড্ডার উপরের মাথার দিয়ে বসে থাকে, দেখছেন সবগুলো কবুতর উপরে আছে, তো সেক্ষেত্রে ওদের ঠান্ডার সমস্যা হয় না। যদিও আমি দেখি যেদিন আর কি বেশি পরিমাণে বাতাস চলতেছে ওই দিন আমি ভালো করে ঢেকে দিই, বাট না থাকলেও হয়ে যায়। আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়ে নর্মালি যেভাবে আমি আমার পোষা প্রাণীগুলোকে রাখি, আর এখন যেহেতু শীতের সময় এখন কিন্তু সেভাবে আমি রাখতে পারি না, কারণ এখন যদি আমি বাহিরে আর আগে যখন গরমের সময় ছিল তখন কিন্তু আমার হাঁসকে আমি আটকাই অনেক। হ্যাঁ, ছাদের ভিতরে ওরা ঘোরাফেরা করতো, রাত হলেও ঘোরাফেরা করতো, বাট এখন যেহেতু শীতের সময় ঠান্ডা বাতাস পড়ে, কুয়াশা পড়ে, সেক্ষেত্রে হাঁসের ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে, যার কারণে আমার হাঁস এখন ছাদের ভিতরে নাই। সব হাঁস এবং কবুতর বেশিরভাগই আমার লফটের ভিতরে আছে, তো ওইগুলোকে আপনাদেরকে দেখাই। আপনারা ফার্স্টে চিন্টুকে দেখতে পারবেন, যদিও চিন্টু এখানে থাকে না, ওকে এখানে দিয়ে রাখি, এখান থেকে লাভ দিয়ে দিয়ে এখানে বের হয়ে যায়। তো আর আমাদের হাঁসের বাচ্চাগুলো আছে হচ্ছে গিয়ে এখানে। আরেকটা নিউজ সেটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা চীনা হাঁসের বাচ্চা কিন্তু কাক নিয়ে গেছে। হ্যাঁ, আর বলতেও খারাপ লাগে, বাট আমি জাস্ট আমি যতক্ষণ ছাদে থাকি ততক্ষণই হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে রাখি, বাট কালকের আগের দিন হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে জাস্ট আমি একটু নিচের ভিতরে গেছি, এসে দেখি যে বাচ্চাটা নাই, একবারে উঠাও। আর আমি আস্তে আস্তে দেখি যে কাক একটা বাচ্চা নিয়ে গেছে। এখন আপাতত আমাদের কাছে তিনটা চীনা হাঁসের বাচ্চা আছে, আর এখানে আমাদের চিন্টু আছে। আর এখন যাবো হচ্ছে আমাদের কবুতরের লফটে। এখন আমি দরজা জানালা কিছু খুলি নাই, এই যে মশারি দিয়ে কবুতরের ঘরটা ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর এখানে আছে হচ্ছে কি আমাদের মিন্টু। আগে আমরা আমাদের জানালাটা একটু খুলি, এখন 9টার মতন বাজে, তো এখনও আর কি দেখছেন আবহাওয়ার কি অবস্থা, রোদের কোনো দেখাই নাই আজকে, কালকেও তো রোদ উঠে নাই, আজকে কয়টা বাজে রোদ উঠে বুঝে যাচ্ছে না। এই জায়গাটা থেকে খুব সুন্দর দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে যে আমাদের মিন্টু আছে হচ্ছে যে এইখানে, তো মিন্টুকে সকাল হলে ছেড়ে দিই, ওকে এখন একটু ছেড়ে দিই, ও চলে যাচ্ছে। আর রাত হলে ওকে আবার তো আসো 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 যাও 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 চলে গেছে। আচ্ছা, এখানে আমরা আমাদের কবুতরগুলোকে দেখাই। কবুতরগুলোকে রাত হলে এখানে কোয়েল জ্বালায় দেই, এখানে মশারি দিয়ে আর কি ডেকে দিই, যেহেতু আমাদের লফটের ভিতরে বাচ্চা আছে, তো সেই কারণে বাচ্চাকে যেন কোনোভাবে বক্সে না কামড়াতে পারে, সেই কারণে মূলত আর কি এই মশুরি দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া। এখানে আমাদের কবুতরগুলো আসছে, কবুতরগুলোকে এখন খাবার দিতে হবে। এই জানালাটা দিয়ে ভালো বাতাস আসে, কারণ আমি হালকা পরিমাণে মেলে দিবো, এতটুকু পরিমাণ। আচ্ছা, এতটুকু মেলে দেওয়ার কারণ হচ্ছে কি যেন একটু আলো বাতাস থাকে লফটের ভিতরে, এই কারণে আমি এতটুকু আর কি খুলে রাখি। এই হচ্ছে কি আমাদের কবুতরগুলো, ওকে ডিম দিছে নাকি? নো, আরে ভাই তোরা কবে যে ডিম দিবি, তোরা ডিম দিবি কবে? ওই আসে আমি থাকতে থাকতে আমার জীবন শেষ হয়ে গেছে। এখানে আমাদের খাঁটি কবুতরগুলো আছে, আর আজকে ওদের মাছটা চেঞ্জ করে দিতে হইব। আমাদের এখানে সবজি কবুতরগুলো, অর্থাৎ লফটের ভিতরে রাখার কারণে, ঘরের ভিতরে রাখার কারণে আমার সকল পোষা প্রাণীগুলোই মাশাল্লাহ সুস্থ সবল আছে। তো অনেকে আছেন যারা খোলামেলা অবস্থায় কবুতর পালন করেন, হাঁস পালন করেন, বাট এই শীতের ভিতরে অবশ্যই আপনারা যেভাবে পালন করেন না কেন, হলে যেন আপনাদের পশু পাখিগুলো একটু গরমে থাকতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই আপনাদেরকে করে দিতে হবে। এই তোরা এখানে আসছে, ঠিক আছে? তো রাত হলে যেন আপনাদের কবুতরগুলো হাঁসগুলো একটু গরমে থাকতে পারে, ওদের শরীরে যেন সরাসরি বাতাস না লাগে, তো সেই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই আপনারা করে দেবেন। যেমন আমি গরমের সময় আমাদের হাঁস বলেন কবুতর বলেন অল টাইম আমার ছাদেই থাকতো, বাট শীতের সময় কিন্তু আমি সেটা পারতেছি না, বাট রাখলে কিন্তু আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যাবে বা হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে,
এই যে প্রতিনিয়ত ঠান্ডা পড়তেছে, শীত পড়তেছে, তো আমি কিন্তু এখনো আমি আমার কবুতরগুলোকে ঠান্ডার কোনো মেডিসিন দেই নাই। কারণ আমি যদি ঠান্ডার মেডিসিন দিতাম অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাতাম, কারণ আমার কবুতরে ঠান্ডা লাগে না, এই কারণে আমি ঠান্ডার কোনো ওষুধ ওদেরকে আমি এখন পর্যন্ত প্রয়োগ করি নাই। হ্যাঁ, আরও যেহেতু সামনে শীত আছে, যদি লাগে বাই চান্স দেন তারপর দিতে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কবুতর বলেন, ঘরের কবুতর বলেন, সব কবুতরই মাশাল্লাহ সুস্থ সবল আছে, যার কারণে আমার এখন পর্যন্ত কোনো ঠান্ডার ওষুধ ওদের কাছে প্রয়োগ করা লাগে নাই। আচ্ছা, যেহেতু সবগুলো কাছে মোটামুটি বাচ্চা আছে, বেবি আছে, সেই কারণে সবগুলো কবুতরই খাবার খাওয়ার জন্য আর কি পাগল হয়ে গেছে, ওদেরকে এখন খাবার দাবার দেব। তো আপনাদেরকে দেখাইলাম জাস্ট যে শীতের মধ্যে আমি কী কী ব্যবস্থা নিছি আমার পশু পাখির সুস্থতার ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে খাবার দাবার দিয়ে দিছি, এই যে ওরা খাবার খাইতেছে, পানি খাইতেছে। আর আমি আমার লফটের ভিতরে আমি আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি, এই দেখেন সবগুলো কবুতর খাবার খেতে ব্যস্ত। দেন খাবার দাবার খাওয়ার পরবর্তীতে চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে ওদের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। এই যে আমার এই তিনোটা সিরিয়ালে কিন্তু বেবি আছে, দেন এখানে জাস্ট একজোড়ার বাচ্চা আছে, এই যে এই হচ্ছে আমাদের কবুতরগুলা। আমাদের বাহিরের হাঁসগুলোকেও খাবার দাবার দিয়ে দিছি। আচ্ছা, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আপনাদের শীতের ভিতরে, এই কড়া শীতের ভিতরে আপনাদের পোষা প্রাণীগুলো কীরকম আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর কারা কী পালন করেন সেটা হচ্ছে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।